জুম্মা মোবারক গাইস। সো আজকের এই ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আজকের এই ভিডিওটা করলাম তোমাদের একটা জিনিস দেখাইতে। বিয়ে করে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে গেলে কি হয় এটা যদি তোমাদের জানতে ইচ্ছা করে আজকের ভিডিও দেখো, বুঝতে পারবা। ভালো লাগলে লাইক করে দিও, এন্ড চলো শুরু করি। হ্যাঁ কিছুই না ভাই, টাকা দাও রে। টাকা কি নিয়ে, টাকা কিসের জন্য? টাকা কিসের জন্য? টাকা যেই বাড়ি আসলে টাকার একটা আইডিয়া আছে, টাকার খেলা আছে। সবাই কাজকর্ম করে গরম ধরে গেছে সবাই, তাই টাকা লাগে। গরম ধরে গেছে, এই যে নববিবাহিত পুরুষ, সবাই এই যে মামি, এই যে তারা মোহাম্মদ সাকিব হাসান। এটা তো ভালো নাম, এটাই ভালো নাম। এটি হচ্ছে ভাই শালা, আরো কিছু থাকলে সেটা নববিবাহিত সুমন্দি। না শালি গুলো পাশ থেকে চলে এসেছে, হ্যালো শালি হাওয়ার ইউ। আচ্ছা এটা আরেকটা শালি, সিঙ্গেল বয় শিরকুমার আকাশ, আর সবুজ ভাই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগেছে। আর এটা হচ্ছে আমার মিতে, এটি একদিন তোমার ছিল পাকাতে বাতাস করছে আমাদের কাব্য ভাইয়ের শাশুড়ি, কাব্য ভাইয়ের শাশুড়ি, মামি শাশুড়ি, বিয়েতে পরের সামনে আসিস না, এত একখান মাছ থাকে তো আজকে হাত ধোবো, হাত ধোয়া হবে আজকে, আজকে হাত ধোয়া হবে, আজকে জোর করে হাত ধোয়া হবে। কথা ছিল যে ভাইরা সুযোগ পায়নি, শালিরা সুযোগ পায়নি, সুযোগ পাচ্ছে কারা? শাশুড়িরা
কেবল এক প্যাকেট মিষ্টি আছে তন্ময় ভাই একাই পাঁচ ছয়টা মারতেছে একটা মানুষের একখান হাত আর এক দুই তিন চার পাঁচ আচ্ছা পানিটা একটু দেন হাতে মামি পানিটা ঘুরনা টাইপ সব জানে টাইপ সব জানে টাইপের এক্সপিরিয়েন্স আছে একটা ভালো কথা কই না ঠিক আছে আমি তো এটাই বলতে চাচ্ছি যে একটা ভালো কথা কই আমার বাড়িতে আলমারির ডয়ারের মধ্যে আলমারির চাবি রুম পার্ক আছে না ভাই হয়েছে মানি ব্যাগ আইছে মানি ব্যাগ ঘুরে আসছে আকাশ ভাই বোর আপনার
Ah,
জীবনে যারা প্রেম করবি করবা, এসব জীবনেও পাবা না। সুন্দর মতো ভালো থাকো, পরিবারের মতে বি করো, ঠিক আছে? প্রেম শোনার কি হলো? হারিয়ে গেছে।